খালি পেটে ধর্ম হয় না, যিনি বলেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়ায় দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল এই মহান ঋষি। কার কথা বলছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এতক্ষণে, সেই স্বামীজির কথা বলছি, যার দিনটা আজকে আমাদের ভারতবর্ষে যুব দিবস হিসেবে পালিত হয়। স্বামীজি মানুষ তৈরির কথা, ধর্মের কথা বলেছিলেন, মানুষ তৈরির ধর্মের কথা, ম্যান মেকিং রিলিজিয়ান্সের কথা বলেছিলেন। স্বামীজির মহত্বের কথা আমরা সকলেই কম বেশি জানি। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাস হলে তিনি দীপ্তিকণ্ঠে ঘোষণা করেছিলেন, সিস্টার অ্যান্ড ব্রাদার, যে ভাষণে আমেরিকাবাসী মুগ্ধ হয়েছিল এবং ভারতবাসী মুগ্ধ হয়েছিল এই সিস্টার অ্যান্ড ব্রাদার সেই শব্দ দুটি শুনে। আমি এটাই বলতে চাই, স্বামী বিবেকানন্দ এমন একজন মুনি ঋষি যিনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। এবং বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলোচনায় বলেছে, আগে আমাদের ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানো। আর সার্বঙ্গীন একটা সুন্দর কথা তার লেখনীর মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন, আগে ভারতবর্ষে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানো। এই মহান ঋষির সম্পর্কে যতটা বলা হবে না কেন কমই বলা হবে। আজকে ভারতবর্ষের যে স্বাধীনতা লাভ করেছে তার প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মহান ঋষির অবদান কিন্তু ছিল, আমরা সবাই সেটা জানি। এখন প্রশ্ন হলো যে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা যুব দিবস হিসেবে কেন পালন করব। স্বামীজি এক আমার কাছে মনে হয় তো একটা গ্রেট ন্যাশনাল হিরো, যার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আজ ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিল। সেই স্বামীজির জন্মদিনে তাকে জানায় আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। যাই হোক, স্বামীজি শুধু শিকাগো হলে যে যে ধর্ম সম্পর্কে প্রচার করেছিল তা না, তার সঙ্গে সঙ্গে তিনি 1897 খ্রিস্টাব্দে কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিল এবং যে রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের বুকে আছে এবং সেখান থেকে গুণী জ্ঞানী ছাত্র পড়াশুনো করে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রসারিত হয়ে আছে। এখানে শেষ কথা নাই যে স্বামীজি আমাদের ভারতবর্ষের তার যে অবদান সেই অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। একটা জায়গায় বলা হচ্ছে যে স্বামীজির সম্পর্কে, যে স্বামীজির সেই বিখ্যাত উক্তি সম্পর্কে, জীবে যে জীবে দয়া করে জন সেজন সে বিষ ঈশ্বর, এই মহান বাণী আপনার একটু ভেবে দেখুন যে মহান বাণীটা কত মানে কতটাভাবে মানুষের আত্মার মধ্যে বা সোলের মধ্যে কীভাবে হিট করে সার্বঙ্গীনভাবে। শুধু এখানেই শেষ কথা নাই, স্বামী বিবেকানন্দ এমন একটা কিছু কথা বলেছিল যে আগামী ভারতবর্ষের উপাস্য দেবতা হোক ভারত মাতা, এখানে শেষ কথা নাই। তিনি বলেছিলেন যে আগামী ভারতবর্ষের প্রজন্ম বেরিয়ে আসুক সেই চর্মকরের গৃহ থেকে, সেই বুনোওয়ালার ঘর থেকে। সার্বঙ্গিকভাবে তাঁহার যে উক্তি এবং তাঁহার যে বক্তব্য আমরা প্রত্যক্ষভাবে শুনি আর কি, বা বিভিন্ন মনি ঋষির কথার মধ্যে তাঁর উক্তি শুনি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর উক্তি ব্যবহার করা। আর সেই স্বামী বিবেকানন্দ 1902 সালের 4 জুলাই আমাদের ছেড়ে লাহোরের দেশে চলে গিয়েছিল। আমি বলবো আপনি যেখানেই থাকুন লাহোরের দেশে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় হিন্দ, যারা যারা দেখলেন অবশ্যই বলবেন যে কেমন লাগলো। অল দ্য বেস্ট।